করোনা মোকাবেলায় রাজধানীর জনবহুল এলাকায় এবার গরুর হাট বসবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকার যেসব এলাকায় জনসংখ্যা বেশি সেখানে পশুর সব হাট বন্ধ থাকবে। দুপুরে এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল ইসলাম বলেন, এবারের গরুর হাটে স্বাস্থ্যবিধি পালনে ইজারাদারদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ সময় গরুর হাটে বয়স্ক এবং শিশুদের না যাওয়ার অনুরোধও জানান তিনি। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখীর মধ্যে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কঠিন চ্যালেঞ্জের মুখে ঢাকার দুই সিটি কর্পোরেশন। একদিকে মুসলমানদের বড় ধর্মীয় উৎসবে রাজধানীতে পশু কেনা বেচার ব্যবস্থা করা, অন্যদিকে করোনা সংক্রমণ ঠেকাতে পশুর হাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, এসব কিছু বিবেচনায় রাজধানীর ঘন বসতিপূর্ণ এলাকায় পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল ইসলাম জানান, করোনা মোকাবেলায় এবারের আফতাবনগর, তেজগাঁও সাত রাস্তা, উত্তরা 14 নম্বরের হাট, মিরপুরের ইস্টার হাউজিং এ হাট বন্ধ থাকবে। ঢাকার ভিতরে যত হাট আছে, তেজগাঁও হাট বন্ধ, ভাসান ট্যাগের হাট বন্ধ, ইস্টার হাউজিং মিরপুরে 6 নম্বরে, মিরপুর 6 নম্বর সেকশন এসে ওটি বন্ধ, তেজগাঁও হাট বন্ধ এবং উত্তরার হাটও বন্ধ থাকবে। এবারের গরুর হাটে স্বাস্থ্যবিধি পালনে ইজারাদারদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কথাও জানান তিনি। ম্যাজিস্ট্রেট এটা মনিটরিং করবে, হাট যারা নিবে, যারা ইজারাদারদের নিবে, তাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, নিজের সুরক্ষা, কাস্টমারদের সুরক্ষা এবং যারা গরু বিক্রি করতে আসবে তাদের সুরক্ষার জন্য আমাদের প্রচার প্রচারণা চালাতে হবে। কোরবানির ঈদে ঢাকা দক্ষিণে 18টি এবং ঢাকা উত্তরের 11টি অস্থায়ী হাট বসানোর লক্ষ্যে দরপত্র আহ্বান, মূল্যায়ন ও যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। হেদায়তুল্লাহ সীমান্ত, SATV ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।